बबले 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 कादे ना ओ बाबा 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 ओ दीदी भाई हाटे दिखे ताकि ना थे देखो ना एकदम खेते चाहिए ना बड्ड बदमाश हो चेटा हाँ बदमाश बदमाश तो ठीक ही चेने ले 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 दोस्ता बाजे देरी को ले चाके जावे अरे बोसुन ना जाए बाबू रोजी तो ऑफिस जाते हैं गिये बोल बेन बच्चा रोनो प्रश्न एक दिन देरी थे के ले चल बेना ना भाई अनेक कष्ट जोगाड़ करे चाकरी गेला आर पाबो ना चलि चलि अच्छा ओ दीदी भाई मामू बड्ड कान्ना काटी करछे ओके एकटु घुरिए निये आसुन बेशी देरी करिस ना भय नेई तोमार बाच्चा के निये पालाबो ना एई मारबो चलो मामू 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 चोना मामू ले बाबा ले बाबा ले देखो देखो कार बच्चा रे देखो देखो काके निये एसेछि सुंदर तो देखो बाबा बाबा ओले बाबा ले बाबा কি হচ্ছে তুই এখানে কি করছিস এ বাচ্চাটা কার কার বাচ্চা না বলে আমাকে এভাবে ধরিয়ে দিলি কেন নাতি দাদুর কোলে যাবে না তো কি অন্য কারো কোলে যাবে নাতি মানে নাতি মানে দিদি ভাইয়ের ছেলে পুলিশ ছেলে কোন সাহসে তুই একে কেন আনলি দেখুন বাবু আপনি যদি আপনার মেয়ের রাগটা আপনার নাতির উপর ফলান তাহলে কিন্তু আমি লজ্জা আত্মহত্যা করবো দিদি ভাই জানেন না যে আমি ওকে এখানে নিয়ে এসেছি ওকে আমি এনেছি কেন জানেন আজ ওর মুখে ভাত ওর কি এতটুকু অধিকার নেই যে আজকের দিনটা ওর দাদুর কাছে আসুক চুপ কর তুই নিজেরা একেবারে ভিকিরির মতো থাকে আর এই ছেলেটাকেও একেবারে ভিকিরির মতো করে রেখেছে প্রতাপচন্দ্রের নাতিকে এভাবে দেখলে লোকে বলবে কি হ্যাঁ এই শ্রবণ বলুন স্যার যা ভালো ভালো দেখে যত চুড়ি আছে বালা আছে গলার হার আছে সমস্ত এর মাপে সব বার করো বার করে পরিয়ে দাও দিন বাবু আমাকে দিন এই এই দাও দাও ও বাবা এই তো পড়ো এই তো পড়ো বাবু সুন্দর দেখো তো পড়ো 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 ও দুদু সত্যি বাবু এবারে আপনাকে মানিয়েছে এবারে দাদু দাদু দেখাচ্ছে ও বাবলি 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 পপ ওলি গোরা একে বুলির বাড়ি নিয়ে যা আপনার নাতি আপনি নিয়ে যান আমার নিয়ে তো বই গেছে আর বেয়াদবি করিস না গোরা আমি যা বলছি তাই শোন না না আমি শুনবো না আমি কোনো কথা শুনবো না শোন আমি জানিও না ওরা কোথায় থাকে রাস্তা চিনিয়ে দেওয়ার কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারি আসুন এইখানে থাকে বুলি হ্যাঁ ওই গলিটার মাছ বরাবর বাড়িটায় আমার মেয়ে যে এত নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি নিয়ে যা আপনি একবার ভেতরে যাবেন না বাবু সারাদিন অনেক বেয়াদবি সহ্য করেছি আর না নিয়ে যা বাচ্চাকে আর হ্যাঁ বুলি যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি বাবা এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবু নিজে এসেছেন এই দেখো না মামুকে নিজের হাতে সব গয়নাগাটি পরিয়ে দিয়েছে তুমি যাও না দিদি ভাই বাবুকে একবার ভেতরে নিয়ে এসো দেখবে দেখবে আবার সব আগের মতন ঠিক হয়ে যাবে যাও না দিদি ভাই যাও বাবা তুমি এসেছো আমার কি ভাগ্য যে তুমি নিজে এসেছো আজ আর আমার কোনো অভিমান কোনো দুঃখ রইল না এসো আমার বাড়িতে এসো ড্রাইভার বাড়ি চলো বাবু দাঁড়ান বাবু বাবু দাঁড়ান কথা শুনবো না আমি তো আমার বাবা মা মাই সবাইকে ভুলে যেতে চেয়েছিলাম তুই বারবার মনে করিয়ে দিতে চেয়েছিস কেন গোরা যারা আমাকে চায় না কেন তাদের আমার দরজায় ডেকে এনে বারবার আমাকে অপমান করিস তুই যা তুই চলে যা তুই চলে যা কথা
কথা শুনো। চলে যাও।